ধর্মনগরের রিডাকশনের বাজারে কাপড় কিনতে এসে এক কলেজ পড়ুয়া ছাত্রের ব্যাগ থেকে চুরি গেল মোবাইল ফোন। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ধর্মনগর কালীদীঘির দক্ষিণপাড়ে। এই বিষয়ে কলেজ ছাত্রী পূজা নাথ জানিয়েছে, সে তার বৌদিকে নিয়ে ধর্মনগরের রিডাকশনের বাজারে জামা কাপড় কিনতে এসেছিল। সে সময় পেছনে থাকা এক ব্যক্তি তার ব্যাগ থেকে মোবাইলটি চুরি করে পালিয়ে যায়। এই ঘটনায় প্রথমে হতভম্ব হয়ে গেলেও সাথে সাথে চোরের পেছনে দৌড় দেয় পূজা। তাকে দৌড়াতে দেখে চোরকে ধরে ফেলে আশপাশের লোকেরা। গণধোলাই দিয়ে তাকে ধর্মনগর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনগণ। আমজনতার হাতে মার খেয়ে মোবাইল চুরির কথা স্বীকার করেছে সে। পুলিশে জিজ্ঞাসাবাদে জানা গেছে তার নাম ফারুক উদ্দিন, বাড়ি আসামের রামকৃষ্ণনগর এলাকায়। বন্ধুদের সাথে ধর্মনগরে বেড়াতে এসেছিল সে। একটা দোকানে দাঁড়াইয়া কুর্তা দেখতেছি, তাই ভাবছি এটা নিব, আমি দেখাইতেছি এটা নিব। তারপরে দোকানের মালিক কইছে, দিদি আইসক্রিম খাও, এদিকে সরিয়া খাও। তখন তাই এমনি একটু মুড়ছে, মুড়ার পরে বুঝছে ব্যাগের মধ্যে যেমন আমার ব্যাগের মধ্যে আট দিছে, আর তারপরে আমার ধরছে, আমার মোবাইল নাই। তখন পিছনে বাবু আসলো, আমি বলছি বাবু আমার মোবাইল নাই, তো মোবাইল নাই আমি অতি ওরকম চাইছি, ওরকম চাই আমার মোবাইল নাই। চোখে চোখে মানে বেটাইটা জামে রাখছে, মোবাইল মোবাইল রাখছে, দৌড় মারছে, আমি উপরে বেটাইটার পিছনে দৌড় মারছি। ধরার পরে সামনের দিকে কি নাম আপনার? রিডাকশনের সেলে কেনাকাটা করতে সেইভাবে চুরির সম্মুখীন হয় আতঙ্কিত হয়ে পড়েছে ধর্মনগরে কলেজ পড়ুয়া ছাত্রী পূজা নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।